মেদিনীপুর সিট তো ধরে রাখবই, ঘাটাল সিটও জিতবো, আমার নাম করে লিখে রাখো, ঘাটাল সিটও জিতবো, কিচ্ছু চোর মমতাকে কেউ ভোট দেবে না। উনি অনেকবার গেছেন, উনার প্রচুর টাকা, ছয় ছয় কোটি টাকা উনার, হাজার হাজার কোটি টাকা আছে, বড় বড় ব্যারিস্টারদের দাঁড় করাবেন। উনি আমার বিরুদ্ধেও তো সাতবার গেছেন, সুপ্রিম কোর্টে গেলেই কি সুপ্রিম কোর্ট জানে না পশ্চিমবঙ্গে কি চলছে? সুপ্রিম কোর্ট কি ভারতবর্ষে গণতান্ত্রিক ব্যবস্থার বাইরে? রাজীব কুমার নতুন ডিজি, শাহজাহানকে খোঁজা কি পুলিশের দায়িত্ব নয়? রাজীব কুমার মমতা ব্যানার্জি দলপ্রত এবং রাজীব কুমার নিজে একজন অপরাধী, তার কাছ থেকে বেশি কিছু আশা করবো। আমি আমি বলেছিলাম মমতা ব্যানার্জি এখন মুসলমান লাশ খুঁজে বেড়াচ্ছে, তার মুসলমান ভোট ভেঙে যাচ্ছে, আজকেও আমার মিছিলে দেখবেন কয়েকশো মুসলিম হাঁটছে, তাই মমতা ব্যানার্জি এখন মুসলিম লাশ চাইছে। আমি আশঙ্কা প্রকাশ করেছিলাম যে শাহজাহান শেখ যদি পুলিশের হাতে ধরা দেয় তাকে খুন করে বলবে ইডি খুন করে দিয়েছে, তাই বলেছিলাম যে আপনি মমতা ব্যানার্জিকে আর জ্যোতিপ্রিয় মল্লিককে নারায়ণ গোস্বামীকে কত ভাগ দিতেন ইডি অফিসে এসে বলে দেন, ইডির কাছে আত্মসমর্পণ করুন, আইনের আশ্রয় নাও, এটাই বলেছিলাম। রাম মন্দিরের আমন্ত্রণ কংগ্রেস, রাম মন্দিরের আমন্ত্রণ কংগ্রেস, সেকুলারিজমের নামে হিন্দুত্বর বিরোধিতা, কংগ্রেস থাকলে কোনোদিনই মন্দির তৈরি হতো না, স্বাভাবিকভাবে কংগ্রেস তার যে তোষণের রাজনীতি রয়েছে, তুষ্টিকরণের রাজনীতি, সেই রাজনীতির বাইরে যেতে পারবে না, তাই রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের আমন্ত্রণ ফিরিয়ে হিন্দু বিরোধিতার তাদের যে স্ট্যান্ড পয়েন্ট আরেকবার প্রমাণ করবে। দাদা বিজেপির মিছিলে ধাক্কা চলল এক প্রাক্তন সেনা অফিসার, অত্যন্ত নিন্দনীয় ঘটনা, মেজর ঋত্বিক পাল সহ যেভাবে আমাদের কার্যকর্তাদের মিথ্যা মামলায় সাজানো মামলায় মমতার নির্দেশে গ্রেপ্তার করা হয়েছে, নিন্দার কোনো ভাষা নেই। আজকে শ্রীরামপুরে বিক্ষোভ সভা হয়েছে, আগামী দিনে আইনি লড়াই এবং প্রতিবাদ দুটোই চলবে, পুরো বিজেপি পরিবার ঋত্বিক পাল সহ ছজনের সঙ্গে আমরা শাহজাহানকে রাজ্য পুলিশ ধরবে না, মামলা সিবিআই বা এনআইএর কাছে ট্রান্সফার হলে তখন।